পার্টিয়া ইতালির আসন্ন ষষ্ঠ সাধারণ সম্মেলন উপলক্ষে নির্বাচন পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হালদার জানান, গত রবিবার সন্ধ্যায় ইতালির মিলানস্থ বোম্বে রেস্টুরেন্টে লুৎফর রহমানের সভাপতিত্বে এবং জুয়েল পাশার পরিচালনায় অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এই কমিটি গঠিত হয়। এতে লুৎফর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার এবং শহীদুল হক আকাশ, ইঞ্জিনিয়ার আব্দুল রহিম, এনামুল হক মাসুদ, সারোয়ার হোসেন, শাহ আলম পালোয়ানকে নির্বাচন কমিশনার করে মোট ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন দীপু, আরফান শিকদার, রবিন শিকদার, সুলতান খান, ফারুক খান, জামান খান সহ আর অনেকে। সভায় ২৫ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা এবং মনোনয়নপত্র বিতরণ এবং ২৭ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারে